ঝিনাইদহে দুটি গ্রামে পাশাপাশি তিনটি ইটভাটা, বিদ্যালয় বসতবাড়ি ঘিরে ফসলি জমি নষ্ট করে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অবৈধ এই ইটভাটার কালো ধোয়া আর উড়ে আসা বালি বিদ্যালয় ভবনে প্রবেশ করে নষ্ট করছে শিক্ষার পরিবেশ, এতে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়। 1995 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 3 শতাধিক। শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ হলেও 2017 সালে বিদ্যালয়ের 300 গজের মধ্যে HABM নামের ইট ভাটা স্থাপন করা হয়। এর নেই কোনো লাইসেন্স, এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। কয়লার পরিবর্তে সেখানে পোড়ানো হচ্ছে কাঠ, এতে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। স্কুলের সাথে আমাদের ভাটা, এই কারণে আমাদের অনেক যে গ্যাসের কারণে আমাদের স্কুলে বসতে অনেক অসুবিধা হয়। কাদা কাচ্ছে সময় ট্রাক্টর একটা চলে, এটা আমাকে খুব সমস্যা আছে। একইভাবে পার্শ্ববর্তী চোরকোল গ্রামে গড়ে তোলা হয়েছে সাধনা ব্রিক্স নামের ইট ভাটা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে আবাসিক এলাকার 1 কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না উল্লেখ থাকলেও এখানে বাড়ির সীমানায় গড়ে উঠেছে ইট ভাটা। যখন মাটি ফেলা শুরু করে তখন তো মানে রাস্তা কাদা বালি ধুলো বালি চলে আমরা টিকতেই পারি না। আমাদের খুব সমস্যা, ভাটাটা তুলে দেওয়ার ব্যবস্থা করবে সরকার, আমরা এগিয়ে আছি। ইট ভাটা কর্তৃপক্ষের দাবি, ছাড়পত্রের জন্য সকল কাগজ জমা দেওয়া হয়েছে কিন্তু অনুমোদনের আগেই কেন ইট পোড়ানো হচ্ছে এর কোনো সন্তোষজনক উত্তর নেই তাদের কাছে। সরকারি খাতে খাতে যে টাকা পয়সাগুলো লাগে এগুলো সবকে ফায়ার সার্ভিস দিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝিনাইদহ জেলায় যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে এর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। তো অভিযোগের পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি হচ্ছে জেলা প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমি এর বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নিব অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে। জেলা প্রশাসক বলছেন নতুন করে আর কোনো ইট ভাটার অনুমোদন দেয়া হবে না, যেগুলো চলছে সেগুলোর নিয়ম অনুযায়ী চলতে হবে। অনিয়মের বিরুদ্ধে চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। নতুন করে কোনো কৃষিজমি নষ্ট করে কোনো ইট ভাটা করতে দেওয়া হচ্ছে না। আমরা যখনই কোথাও তথ্য পাচ্ছি সেখানে যেয়ে আমরা অভিযান চালাচ্ছি এবং সেই তাদের সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করছি। উচ্চ আদালতের নির্দেশনা মেনে ইট ভাটা পরিচালনার দাবি স্থানীয়দের। SATV নিউজ ডেস্ক।